রাষ্ট্রীয় বাজেটের একটি বড় অংশ আমদানি রপ্তানি খাত থেকে আসে। এরই অংশের অন্যতম অংশীদার যশোরের বেনাপোল স্থলবন্দর। ভারতের সঙ্গে বাণিজ্যের অর্ধেকের বেশি এই স্থলবন্দর দিয়েই হয়। তবু সুবিধা বাড়েনি সেখানে, অবকাঠামো কিংবা জনবল সব দিক থেকেই আছে আক্ষেপ। এসব কারণে বাণিজ্যিক কার্যক্রম অনেকটাই ব্যাহত হয়। এর জন্য আসছে বাজেটে বাণিজ্য বান্ধব ভালো একটি বরাদ্দ চান বন্দর সংশ্লিষ্টরা। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতের বড় শহর কলকাতার সঙ্গে বেনাপোল স্থলবন্দরের দূরত্ব মাত্র 80 কিলোমিটার। ভৌগোলিক অবস্থানের কারণে বেনাপোল বন্দর দুই দেশের ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ। স্থলবন্দরগুলোর মধ্যে বেনাপোল থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আয় করে সরকার। তবে লক্ষ্যমাত্রা অর্জনে প্রতি বছরই বিপুল ঘাটতি থেকে যায়। 2017-18 অর্থ বছরে বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয় 179 কোটি টাকার বেশি। 2018-19 অর্থ বছরে ঘাটতি হয় 1,346 কোটি টাকা। এর পরের অর্থ বছরে ঘাটতির পরিমাণ দাঁড়ায় 3,392 কোটি টাকা। 2020-21 অর্থ বছরের প্রথম 5 মাসে ঘাটতি হয় 999 কোটি টাকার বেশি। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, বেনাপোলে অবকাঠামোগত সুযোগ সুবিধা পর্যাপ্ত না থাকায় রাজস্ব ঘাটতির পরিমাণ বেশি। এখনও আমদানি করা পণ্য খোলা আকাশের নিচে রাখতে হয়। রয়েছে ক্রেন ও যানজট সমস্যাও। খোলা আকাশের নিচে অনেক কস্টলি দামি মাল, যে সমস্ত মালামাল পোর্টের গোডাউনের ভিতরে ছাড়া এবং উপরে শেড ছাড়া রাখাই যায় না। ইভেন এখানে একটা এসি গোডাউন লাগে, বিভিন্ন মানে অনেক গুরুত্বপূর্ণ এয়ার কন্ডিশনিং গোডাউন এখানে থাকা দরকার। বাংলাদেশ ভারত ল্যান্ড পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট সাব কমিটির চেয়ারম্যান অবকাঠামোর সংকটের সঙ্গে প্রশাসনিক সংকটের কথাও যোগ করেন। বেনাপোলে চেয়ারম্যান থাকে না, ডাইরেক্টর থাকে না, একজন উপসচিব মানে ডেপুটি ডাইরেক্টর, যার কোনো পাওয়ার নাই। অথচ পাশাপাশি কমিশনার ফুল টাইম থাকতেন তার পুরো সেট আপ নিয়ে। সব সেক্টর বাংলাদেশ ভালো করছে, তো হোয়াই নট বেনাপোলে? কেন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরকে এনকারেজ করবে না? এবং তার সহজ নীতিমালা করতে হবে এবং অর্থায়নের ব্যবস্থা করতে হবে। যশোর চেম্বারের নেতারা অবশ্য বর্তমান রাজস্ব আয় দিয়েই বন্দরের উন্নয়ন হবে বলে মনে করেন। তারা বলছেন, এখান থেকে সরকার যে আয় করে তার একটি নির্দিষ্ট অংশ উন্নয়নে ব্যয় করা হলে বাড়বে আমদানি রপ্তানি। এখানে শেড নির্মাণ করা যায়, এখানে ওয়ারহাউসগুলো যদি বড় করা যায়, যদি লোডার ঠিক মতো রাখা যায়, ক্রেনগুলো যদি ঠিক করা যায়, রাস্তাঘাটগুলো যদি ঠিক করা যায়, সরকারের আরো বেশি রাজস্ব আহরণ হবে। বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানির 65% হয় বেনাপোল দিয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।